वेलकम बैक टू माय चैनल आमी पिया তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর হ্যাঁ ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে ভুলো না কিন্তু প্রত্যেকদিন আমাদের স্কিন বিভিন্ন রকম ডার্ট পলিউশন এগুলো সম্মুখীন হয় তো আমাদের স্কিন মানে যদি আমি ফেশিয়াল স্কিনে ধরি আমাদের মুখের স্কিনকে আমাদের পরিষ্কার রাখা রেগুলারলি ভাবে ভালো করে ক্লিন করা ভীষণ জরুরি কিন্তু কিন্তু আমরা অনেকেই ভাবি যে স্পেশালি ছেলেরা যে জল দিয়ে মুখটা ভালো করে ধুই নিলাম মানে আমাদের স্কিন পরিষ্কার হয়ে গেল উইচ ইজ নট ট্রু জল দিয়ে মুখ ধুলে কখনোই মুখের ভেতর যে তোমার নোংরা বা ডার্ট গুলো আছে সেগুলো বেরোবে না তার জন্য তোমায় ইউজ করতে হবে তোমার স্কিনটা কম যাই ভালো একটা ফেস ওয়াশ ফেস ওয়াশ বা ক্লিনজার হচ্ছে আমাদের মুখের স্কিন কেয়ারের একটা প্রোডাক্ট যেটা আমাদের মুখ থেকে বিভিন্ন ডার্ট নোংরা বা ধরো যেটা অয়েল বা ডেড সেলস আমাদের মুখের মধ্যে বা যে রাস্তাঘাটে ফেরার পর যে মুখের মধ্যে স্কিনে যে ধুলোবালিগুলো লেগে যায় সেগুলো পরিষ্কার করতে বা রিমুভ করতে সাহায্য করে স্কিনে যে ডেড সেলস গুলো থাকে ব্ল্যাক হেডস গুলো থাকে এগুলো রিমুভ করতে সাহায্য করে তো আমরা অলওয়েজ অ্যাটলিস্ট পার ডে মানে দিনে দুবার ফেস ওয়াশ ইউজ করব নিজের স্কিন টাইপ অনুযায়ী ফেস ওয়াশ ইউজ করাটা কিন্তু আমাদের ছেলে মেয়ে নির্বিশেষে ভীষণ ভাবে জরুরি অন্তত এখনকার যুগে এখনকার এখনকার যে পলিউশন সেই জন্য আজকে আমি রিভিউ করব খাদি হার্বাল ফেস ওয়াশ আর হ্যাঁ রিভিউ স্টার্টে বলে রাখি এটা কিন্তু একটা নন স্পন্সর ভিডিও আমি তো জানি আমি এত ভালো ঠিক আছে টাকা না নিয়েও আমি লোকের উপকার করি তো এই উপকারের জন্য তোমরা আমায় কি করবে তোমরাও প্লিজ 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 যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের সাপোর্ট আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তো দেখতেই পাচ্ছ বোতলটা মোটামুটি এমটি আর একদম একটুখানি আছে তো আমি যা কিছুই তোমাদের রিভিউ দিই চেষ্টা করি সেটা নিজে ইউজ করে আর এটা পুরো বোতলটা ইউজ করি আমি তোমাদের রিভিউ দিচ্ছি এখানে লেখা আছে ফর অল টাইপ অফ স্কিন আর এখানে প্রোডাক্ট আছে 210 ml মানে 210 ml আর এটা হচ্ছে লেখা আছে ট্রিটস অ্যাকনে ক্লিনস পোরস হাইড্রেট স্কিন তো আমি মতে এটা ডেইলি ইউজের জন্য হ্যাঁ এটা অল স্কিন টাইপে যায় আর ডেইলি ইউজের জন্য এটা থাম্বস আপ কিন্তু তুমি যদি ভাবো যে মেকআপ রিমুভারের জন্য তাহলে আমি বলবো না যদি তুমি বেশ ফেসে কোনো অকেশনে যাও এসে মুখ ধোবে তো তার আগে তুমি ধরো মাইসেলার ওয়াটার বলো বা অয়েল বলো ইউজ করো নি মেকআপ তোলার জন্য তো এটা একেবারে ফার্স্ট ওয়াশেই যে পুরোটা ক্লিন হয়ে যায় নয় তখন তোমাকে দুবার ধুতে হবে কিন্তু নর্মাল লাইফে আমাদের রেগুলার ইউজের জন্য আমি বলবো এটা খুবই অ্যাফোর্ডেবল আর বেশ ভালো এটার প্রাইস আছে 175 বাট আমি মেবি টুকটাক কোনো ডিসকাউন্ট পেয়েছি তো আমি সেই দামটা স্ক্রিনে দিয়ে দেব আর আমি বলবো ইটস এ থামস আপ এটা যদি তোমরা আমাকে রেটিং করতে বলো তো আউট অফ 10 আমি দেব 6.5 তো রেগুলার ইউজের জন্য তোমরা এটা ইউজ করতেই পারো আর মেন হচ্ছে এটা প্যাকেজিং ও বেশ ভালো আর এটা খাদি ন্যাচারালের খাদি গোল্ডেরও একটা পাওয়া যায় এখানে বেনিফিটস লেখা আছে হার্বাল ফেস ওয়াশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফেস ওয়াশ উইচ অ্যাক্টস জেন্টলি অন দ্য স্কিন উইদাউট এফেক্টিং দ্য স্কিন টেক্সচার ইট ক্লিনস পোরস রিমুভ এক্সেস অয়েল ডাস্ট মেকআপ ডেড সেলস অ্যান্ড আদার এনভায়রনমেন্টাল পলিউশন যেগুলো আমি তোমাদের আগে বললাম নর্মালি একটা ফেস ওয়াশের যা বেনিফিট হয় এটার মধ্যে সেটাই লেখা আছে যে বেনিফিটসে আর ডিরেকশন তো লেখাই আছে কুইশ দ্য সুইটেবল অ্যামাউন্ট অফ ফেস ওয়াশ অন ইয়ার পাম অ্যাপ্লাই অন ইয়ার ওয়েট ফেস মাসাজ ফর ফিউ মিনিট দেন রিন্স অফ তো নর্মালি আমরা যেভাবে ফেস ওয়াশ করি তবে আমি তোমাদের এখানে একটা ছোট্ট টিপস দেবো ফেস ওয়াশ করার আগে তোমাদের হাতটাকে কিন্তু ভালো করে ধোবো কারণ নোংরা হাত দিয়ে যদি ফেস ওয়াশ করি তো হাতের জার্মগুলোই তো আমার মুখে চলে যাবে হাতটাকে একটু ভালো করে জল দিয়ে হলে ধুয়ে নেব তারপরে আমরা ফেস ওয়াশ করব আর এখানে কি ইনগ্রেডিয়েন্ট গুলো লেখা আছে আর আয়ুর্বেদিক প্রপার্টি মেডিসিন তার নিচে লেখা আছে তো যদি ওভারঅল রেগুলার ইউজের জন্য বলো আমি বলবো ইটস দ্য থামস আপ আর যদি বলো মেকআপ রিমুভের জন্য তো তোমরা কোনো মাইসেলার ওয়াটার ইউজ করে তারপরে এটা ইউজ করতে পারো ডিরেক্টলি এটা ফার্স্ট ওয়াশে খুব ভালো মেকআপ রিমুভ করে না দুবার লাগে তো ওভারঅল খাদি ফেস ওয়াশ ইজ আ গুড ইনভেস্টমেন্ট
এত অ্যাফোর্ডেবলে টু টেন এবল মানে মানে তোমার এটা অনেকদিন চলবে প্রোডাক্টটা। তো এই টাকায় এতখানি প্রোডাক্ট, ইটস এ গুড ইনভেস্টমেন্ট। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার জাস্ট হয়তো এক দুদিন হবে, তো আমি পুরোটা ইউজ করেছি, তারপরেই আমি ডিসাইড করেছি যে তোমাদের সাথে রিভিউটা শেয়ার করব। তো তোমরা এটা নিতে পারো ফর ইওর ডেইলি ইউজ অ্যান্ড অল স্কিন টাইপ। তো ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 লাইক করে দিও, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার প্রথম দেখতে পারো তুমি। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও, কারণ আলটিমেটলি দিনের শেষে আমাদের নিজেদের যত্ন বা নিজেদের কথা কিন্তু নিজেদেরই ভাবতে হবে। সবার আগে নিজেকে ভালোবাসো, তাহলেই দেখবে তুমি আশেপাশের পরিবারের সবাইকে ভালোবাসতে পারবে। বড্ড জ্ঞান দিয়ে ফেললাম না? ওকে।